ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কেমিস্ট্রি সেকেন্ড পেপার এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি চ্যাপ্টার 1 এর দ্বিতীয়তম ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আশরাফ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রুট মিনস স্কোয়ার, গড় বর্গবেগের বর্গমূল, রিয়েল গ্যাস অ্যান্ড আইডিয়াল গ্যাস সম্পর্কে। আমার কাছে থেকে অনেকগুলো ফর্মুলা রয়েছে, সেক্ষেত্রে আমরা একটি ফর্মুলা নিয়ে নিই, যে ফর্মুলাটি নিয়ে আজকে আলোচনা করব। সি আর এম এস ইকুয়াল রুট ওভার 3RT/L। তোমরা এখানে হয়তো জানো যে টি হচ্ছে টেম্পারেচার অথবা তাপমাত্রা, আর হচ্ছে মোলার গ্যাস দ্রব্য, এম হচ্ছে আণবিক ভর। সিআরএমএস বেগ নির্ণয় করার ক্ষেত্রে সর্বদা আমাদের মনে রাখতে হবে যে বিষয়টি, সেটি হচ্ছে মোলার গ্যাস দ্রব্যক আর এর মান অনেকগুলো এককই রয়েছে, সেক্ষেত্রে আমাদের নিতে হবে অ্যাসে একক। যদি আমরা অ্যাসে এককে নেই তাহলে মান হবে 8.314 জুল কেলভিন পার ওয়ান মোল পার ওয়ান, এবং তাপমাত্রা সর্বদা কেলভিন এককে গ্রহণযোগ্য। 20 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকলে তাপমাত্রা হবে 20 ডিগ্রি সেলসিয়াস 20+273, অর্থাৎ 273 সাথে যোগ করলে আমাদের সেই মানটি ক্যালভিনে চলে যাবে। এবং এম হচ্ছে আণবিক ভর, যে গ্যাস দেওয়া থাকবে সেই গ্যাসের আণবিক ভর হচ্ছে ক্যাপিটাল এম। আণবিক ভরকে কিলোগ্রাম এককে নিয়ে করতে হবে, অর্থাৎ আমরা তাপমাত্রাকে ক্যালভিন এককে, মোলার গ্যাস দ্রব্যক আর কে সিআরএমএস বেগ নির্ণয় করার ক্ষেত্রে জুল ক্যালভিন পার ওয়ান মোল পার ওয়ান, অর্থাৎ অ্যাসে এককে, এবং আণবিক ভরকে আমরা কিলোগ্রাম এককে, আণবিক ভর গ্রাম এককে দেওয়া থাকে, এটাকে কিলোগ্রাম নিতে হলে আমাকে 1000 দ্বারা ভাগ করতে হবে, আর 1000 দ্বারা ভাগ অথবা 10/3 দ্বারা গুণ। যাই হোক, সিআরএমএস হচ্ছে রুট মিনস স্কোয়ার, গড় বর্গবেগে বর্গমূল। সুতরাং প্রথমে আমরা বয়েলের সূত্র অনুসারে চিত্র অঙ্কন করি। পিবি গুণাম পিএল এর চিত্র যাচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং মূল বিন্দু। এখানে এ একটা গ্যাস অঙ্কন করলাম, বি একটা গ্যাস অঙ্কন করলাম, সি একটা গ্যাস অঙ্কন। এখানে আমরা দ্বিতীয় টপিকে বলছি আলোচনা করবো সেটি হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস সম্পর্কে। তো আদর্শ গ্যাস হচ্ছে যে সকল গ্যাস পিভি কল এনআরটি সমীকরণ মেনে চলে, অথবা যে সকল গ্যাস বয়েল এবং চার্লসের সমীকরণ মেনে সূত্র মেনে চলে তাকে বলা হয় আদর্শ গ্যাস। আর যে সকল গ্যাস পিভি কল এনআরটি সমীকরণ মেনে চলে না, তাদের বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে না, তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। প্রকৃতিতে আমরা যত গ্যাসের দেখি নাকি সবগুলোই হচ্ছে বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস খুবই পাওয়া যায় না বললেই চলে। এক্ষেত্রে আমরা লেখচিত্র দেখে বুঝবো কিন্তু কোনটা কোন গ্যাস। এখানে এ হচ্ছে আদর্শ গ্যাস ধরে নিতে পারো, কেননা এর সরলরেখাটি একদম সমান্তরালে আছে, এবং বি এবং সি এর লেখচিত্রটি এর তুলনায় বক্রভাবে আছে। তাই আমরা বলতে পারি বি সি হচ্ছে চিত্রের উপর ডিপেন্ড করে বলতে পারি বিসি হচ্ছে বাস্তব গ্যাস এবং এ হচ্ছে আদর্শ গ্যাস। তবে এক্ষেত্রে শর্ত আছে, আদর্শ গ্যাস হবে কোনগুলো, বাস্তব গ্যাস হবে কোনগুলো। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস বোঝার ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটি দিতে হবে সেটি হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক বা শোষণ গুণাঙ্ক, যেটি দ্বারা প্রকাশ করা যা জেড ইকুয়াল সংকোচনশীল গুণাঙ্ক বা শোষণ গুণাঙ্ক জেড ইকুয়াল PV/NRT, এর মান ইকুয়াল 1 হবে, সেটি হবে আদর্শ গ্যাস। অর্থাৎ যে সকল গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক অথবা শোষণ গুণাঙ্ক জেড এর মান 1 হয় তাকে বলা হয় আদর্শ গ্যাস, আর যে সকল গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক বা শোষণ গুণাঙ্ক জেড এর মান ইজ নট 1 অথবা গ্রেটার দেন 1, লেস দেন 1 অর অতএব জেড এর থেকে ওয়ান এর মান যদি ছোট বা বড় হয় অথবা অসমান হয় সেক্ষেত্রে সেটি হবে বাস্তব গ্যাস। যদি সংকোচনশীল গুণাঙ্ক জেড এর মান 1 হয় তাহলে সেটি হবে আদর্শ গ্যাস। তাহলে আমরা কোনো গ্যাসের যদি চাপ দেওয়া থাকে, আয়তন দেওয়া থাকে, মোলার গ্যাস দ্রব্যকের মান জানা থাকে, টেম্পারেচার দেওয়া থাকে, তাহলে আমরা সংকোচনশীল গুণাঙ্ক জেড এর মান বের করে বলতে পারবো সেটিকে আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস না রিয়েল গ্যাস।
তোমরা অবশ্যই বুঝতে পারছো। পরবর্তী যে কোশ্চেনটা সিআরএমএস বিকিনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কি কি ডকুমেন্ট দেওয়া থাকতে পারে? আমরা যে চিত্রটি লক্ষ্য করি সেক্ষেত্রে বলতে পারে যে বি গ্যাসটি, সরাসরি কোনো গ্যাসের নাম বলা থাকে না সিকিউতে, গ্যাসের একটা যে কোনো একটা শর্ত দেওয়া থাকবে, কন্ডিশন দেওয়া থাকবে। এক্ষেত্রে কন্ডিশন দিতে পারে যে বলতে পারে যে বি গ্যাসটি চুনা পাথরের তাপীয় বিয়োজনে উৎপন্ন হয়, অথবা বি গ্যাসটি পটাশিয়াম পারক্লোরেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন হয়, অথবা বলতে পারে গ্যাসটি ফসফরাস পেন্টাক্লোরাইডের তাপীয় বিয়োজনে উৎপন্ন হয়, অথবা এখানে উল্লেখ করে দেবে যে এটি অ্যামোনিয়া গ্যাস, অথবা আণবিক ভরের মাধ্যমে প্রকাশ করবে যে 17 পারমাণবিক সংখ্যা, 17 যে গ্যাসটি দেয়া আছে বি গ্যাসটি, সেটি হচ্ছে যার আণবিক ভর হচ্ছে 17। তাহলে আমরা বুঝে নিতে হবে যে 17 আণবিক ভর বিশিষ্ট গ্যাসের নাম কি। অ্যামোনিয়া গ্যাস হচ্ছে 17 আণবিক ভর বিশিষ্ট, তাহলে অ্যামোনিয়া 44 গ্রাম দিলে বুঝতে হবে কার্বন ডাইঅক্সাইড, এরকম ভাবে বের করে দেওয়া থাকতে, অথবা আণবিক ভর দেওয়া থাকতে পারে, অথবা সংকেত দিতে পারে, অথবা এরকম ভাবে বলতে পারে যে বি গ্যাসটি তাপীয় বিয়োজনে চীনা চুনা পাথরের তাপীয় বিয়োজনে উৎপন্ন হয়। যদি বি গ্যাসটি চুনা পাথরের তাপীয় বিয়োজনে উৎপন্ন হয়, সেক্ষেত্রে চুনা পাথর থেকে কীভাবে গ্যাসটি পাবো? চুনা পাথরের সঙ্গে তোমরা সবাই জানো ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি তাপীয় বিয়োজন করা হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কি চুন উৎপন্ন হবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। অতএব এখানে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটি গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কয় পারমাণবিক গ্যাস, এটি হচ্ছে দুটি অক্সিজেন এবং একটি কার্বন নিয়ে গঠিত, সেক্ষেত্রে এটি বলতে পারি ত্রি পারমাণবিক অথবা বহু পারমাণবিক। তোমরা দেখতে পাচ্ছ যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পেয়েছি আমরা। যদি কোশ্চেন এরকম বলতো যে বি গ্যাসটি চুনা পাথরের তাপীয় বিয়োজনে উৎপন্ন হয়, তাহলে আমাদের বিয়োজন করে দেখতে হবে যে কি উৎপন্ন হয়েছে, গ্যাসটি কি আছে। তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পেয়েছি, অর্থাৎ এখানে গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন। এই কার্বন ডাইঅক্সাইড যদি আণবিক ভাবে ধরি, কার্বনের ভর হচ্ছে 12, অক্সিজেনের ভর হচ্ছে 16 16 × 2 32 + 12 32 + 12 44, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম। অণুর ভর, পরমাণুর ভর গ্রাম আকাশ গ্রাম আকারে প্রকাশ করা থাকে, প্রকাশ করে দেওয়া থাকে। সেক্ষেত্রে আমাদের এই 44 গ্রামকে আমাদের কিলোগ্রাম নিতে হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি 44 কে 1000 দ্বারা ভাগ দিলে আমরা কিলোগ্রামে পেয়ে যাব। অতএব এই যদি বলে যে বি গ্যাসের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি গ্যাসের সিআরএমএস বিকিরণ দেখো, সেক্ষেত্রে আমাদের সিআরএমএস বিকিরণ হবে তাপমাত্রা বিভিন্ন দিতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস, অথবা দিতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস, সেটা কোশ্চেন গুলি করবে। তাহলে সেই ফর্মুলাটা আমরা লিখবো সিআরএমএস বিকিরণ রুট ওভার 3RT/L। এই ফর্মুলা দিয়ে কখন নিবা তোমরা বুঝবা, যে যখন যে উপাদানগুলো দেওয়া থাকে, যে মানগুলো দেওয়া থাকে, যদি টেম্পারেচার দেওয়া থাকে এবং আণবিক ভর, অথবা কোনো গ্যাসকে উল্লেখ করে দেওয়া থাকে, অথবা কোনো গ্যাসের অণু আণবিক ভর দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা দিয়ে আমরা চিনতে। তো এখানে আমরা 3√3 পেলাম, আর হচ্ছে 8.314, এবং টেম্পারেচার যদি আমরা 20 ডিগ্রি সেলসিয়াস দিই, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসে আমাদের টেম্পারেচারের মান আসে 273+20, অতএব 293 কেলভিন, ডিভাইড আণবিক ভর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 44 × 10⁻³। এটা ক্যালকুলেশন করলে যে যা মান হবে সেটি হচ্ছে মিটার পার সেকেন্ডে একটি আসবে। অতএব আমরা যদি মোলার গ্যাসের এবং আয়নের মান 8.314 জুল ক্যালভিন পার মোল পার ওয়ান নেই এবং আণবিক ভরকে কিলোগ্রাম এককে নেই, তাহলে আমাদের আরএমএস বেগের একক হবে মিটার পার সেকেন্ড। এখানে ক্যালসিয়াম কার্বনেট না বলে যদি পটাশিয়াম পারক্লোরেট বলতো, সেক্ষেত্রে আমরা পটাশিয়াম পারক্লোরেটের তাপীয় বিয়োজন করবো। যদি বলে যে বি গ্যাসটি পটাশিয়াম পারক্লোরেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন হয়, সেক্ষেত্রে আমরা পটাশিয়াম পারক্লোরেটের সূত্র হবে KClO3, এটাকে যদি আমরা বিয়োজন করি তাহলে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন গ্যাস পাই। সেক্ষেত্রে যদি সমতা যদি অসম্পূর্ণ, তাহলে আমরা অক্সিজেন দুইটা, এখানে তিনটা আছে, তারপর সমতা যদি এখানে 3 3 2 6 হয়ে যায় অক্সিজেন, এখানে 2 দিলে আমাদের অক্সিজেন 6টা, পটাশিয়াম দিলে ক্লোরাইড দিলে, এখানে 2 দিয়ে দিলে সমতাটা পূর্ণ হয়ে যায়। আমাদের এক্ষেত্রে কিন্তু সমতা ভূমিকা রাখে না, কেননা আমাদের ওখানে অক্সিজেনের ভর নিতে হবে, অক্সিজেন ও দ্বি পরমাণু, পরমাণু হিসাব করে আমাদের আণবিক ভর নিতে হবে, অক্সিজেন ও দ্বি পরমাণু, দ্বি পরমাণু করে আমাদের আণবিক ভর, অক্সিজেন আণবিক ভর হবে 16 × 2 32 গ্রাম,
অতএব এই গ্যাসের যদি আমরা আরএমএস বেগ নির্ণয় করি সেই ক্ষেত্রে আরএমএস বেগ CRMS√3RT/m আর হচ্ছে 8.314 জুল কেলভিন গরম মোল ফরওয়ার্ড টি সে টেম্পারেচার কেলভিন এককে এবং আলোকবেগ হচ্ছে কিলোগ্রাম এককে নিতে হবে অথবা যদি বলতো যে বি গ্যাসটি পটাশিয়াম পেন্টাক্লোরাইডের ফসফরাস পেন্টাক্লোরাইড সরি পটাশিয়াম পেন্টাক্লোরাইড যৌগ গঠনতে পারে কারণ পটাশিয়াম হচ্ছে প্লাস আয়ন পটাশিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 19 যেখানে পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সে বন্ধনে আবদ্ধ হয় পটাশিয়াম একটি ধাতু যেহেতু পটাশিয়ামের সর্বোচ্চ স্তরে ইলেকট্রন বিন্যাসকালে এদের 1-2-3 ইলেকট্রন বিদ্যমান এত একটি ইলেকট্রন বিদ্যমান থাকে তাই পটাশিয়াম একটি ধাতু ধাতু এবং অন্তর্গত আয়নিক বন্ধন গঠন করে এটা তোমরা জানো যে আয়নিক যৌগ হতে হলে একটি ইলেকট্রন আদান শেয়ার ইলেকট্রন টেক করতে হবে এবং আপদিক গ্রহণ করতে হবে যদি ফসফরাস পেন্টাক্লোরাইড যদি বলতো যে বি গ্যাসটি ফসফরাস পেন্টাক্লোরাইডে তাপীয় বিজারণ উৎপন্ন হয় তাহলে আমরা এটা ফসফরাস পেন্টাক্লোরাইডকে তাপীয় বিজারণ করে PCl3+Cl2 ক্লোরিন গ্যাস ক্লোরিনের ভর হচ্ছে 35.5×2 তাহলে এখানে এটা গ্রামে কোষে গ্রামে আকারে প্রকাশিত এইটাকে আমরা কিলোগ্রামে নিয়ে সিআরএমএস বেগ নির্ণয় করতে হবে অতএব এখানে একটি এপিপি বা নামটি লেখচিত্রে আমাদের যে প্রদর্শিত গ্যাসগুলো রয়েছে এই গ্যাস বি গ্যাস সি গ্যাস এ একটি বা আদর্শ গ্যাস কারণ এই গ্যাসের ক্ষেত্রে সর্বোচ্চ নির্গত জারের মান 1 হবে কারণ এটি একটি সমান্তরাল রেখা অবস্থিত অন্যদিকে বি গ্যাস এবং সি গ্যাস হচ্ছে একটি বাস্তব গ্যাস কারণ বাস্তব গ্যাসের বাস্তব গ্যাসগুলো বক্ররেখা ধারণ করে আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে সর্বোচ্চ শূন্যাঙ্ক বা শোষণ গুণাঙ্ক জারের মান হবে 1 থেকে কম অথবা 1 থেকে বেশি is not 1 অতএব এই ছিল আমাদের টপিক আরএমএস বেগ রুট মিনস স্কয়ার এন্ড আইডিয়াল গ্যাস এন্ড বাস্তব গ্যাস আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে আদর্শ গ্যাস পিভি করে এনার্জি সমীকরণ মেনে চলে বয়েল চার্জের সমীকরণ মেনে চলে আর বাস্তব গ্যাস বয়েল চার্জের সমীকরণ মেনে চলে না আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না সবাইকে ধন্যবাদ